বিড়ালের বাচ্চা দেখার মানে আর কই কোথায় কোথায় মাটা ধরছে জড়িয়ে ধরছে জেলি আচার তাই না এই আমেরটা জেলি আচার আর ওটা কি কুল কুলের বাংলাদেশ বাংলাদেশের আচার কাকির বাপের বাড়ি তাই না কাকি ব্যাস ব্যাস আর দিও না ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে আমার বর এসে এখানে শুয়ে পড়েছে ছাড়বে এই যে কাকির বাড়ির আচার না খাও একটু খাও খাবে না তারপরে বাড়ি আসবো তারপর বৃষ্টিতে বাড়ি যাবো দুদিন থাকবো নলেন গুড়ের তুমি আমার একটা কথা বলো তোমার যদি আমার সঙ্গে বিয়ে না হতো তুমি খেতে পারতে না আমি একদম খেতে পারতাম না তোমার সাথে বিয়ে হয়েছে বলেই তো সবার সাথে আলাপ হয়েছে খেতে পাচ্ছি আমাদের এইটাই মজা কাকির বাড়ি এলেই কাকি আগের দিন বললাম না তালের বড়া আজকে এসছি আচার আমি একটু আচার নিয়ে যাবো দুবাই যাওয়ার সময় এটাই আনন্দ বাড়ি এটাই বাড়ির আনন্দ সত্যি তাই বাড়ি ভালো লাগছে ঠিক আছে চলো কাকি বাড়ি গড়ালাম গড়ালাম একটু গল্প করলাম হ্যাঁ হলো এটাই আমরা মিস করি বাইরে থাকতে এটা খেয়ে দেখো এটা ওটা মিষ্টি মিষ্টি না এটা গুড় আমি খাই তাল তাল পাটারি এটা তাল গাছের গুড়ে দেবে এই গুড়টা তাল গাছের গুড় হ্যাঁ তাল গাছের অরিজিনাল তোমার শাশুড়ি ডাকে তো ছোট্ট একটা আম গাছে আম হয়েছে দেখেছো দুটো দেখো কাকির বাড়িতে একদম ভ্যারাইটি জিনিসপত্র এই পেয়ারা হয়নি এই আমি একটা পেয়ারা দেখছি এক জায়গায় জানিস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে মামুনি পিছন ঘুরে দেখছি কাকির বাড়ি এসেছিলাম কাকির বাড়ি এসে একটু সুন্দর করে সময় কাটিয়ে নিলাম এবার যাচ্ছি আজকে মামুনিকে বলেছি আমি বানাবো বাটার পনির মশালা ঠিক আছে অনেক কষ্টে রাজি করানো হয়েছে যে ঠিক আছে তুই বানা আমার হাতে তো খাওয়ানো হয় না বলো একটু খাওয়াই মামুনিকে ভালো লাগবে মামুনির তো তন্ময় তো খেয়েছেই আগে আগের বার বাড়িতে গিয়েও নিউবারকপুরেও বানিয়েছিলাম তো এবার বললাম মামুনিকে আমি বানিয়ে খাওয়াবো করে আজকে আমি ওটা বানাচ্ছি সো আজকে এবেলা আমরা ননভেজ খাচ্ছি না বিকেলবেলা আবার আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে কালকে এক কাকার বাড়ি গেছিলাম না তাদের বাড়িতে আজকে আবার ডিনারের নিমন্ত্রণ আছে সো এই আর কি এখানে আসলে সব কিছু প্ল্যান প্ল্যান তো হতেই থাকে আর এই যে কুট্টিটা দেখো আজকে তো তোমাদের দেখানো হয়নি ওল্লে বললে ওল্লে বাবলে ওল্লে বাবলে এটা কুচি বাবা নাকি এটা কুচি বাবা নাকি এটা আমাদের কিউচি পাই নাকি লে বাবালে 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 বিড়াল বাচ্চার ছড়াছড়ি এখন সব দিয়ে আর আমি খালি আদর করে চটকে তারপর আমার কাছে আর আসতে চায় না এত চটকান চটকাই এই যে মশলা কষানো চলছে যেরকম করে বানায় আর কি আগে হালকা করে সতে করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা যা দিয়ে তারপরে মামুনির শিলনোড়ায় সুন্দর করে বেটে দিল সেই মশলা দিয়ে বানাচ্ছি আর এদিকে
এই যে পানির হালকা গরম জলে কেটে কেটে ডুবিয়ে রেখেছি যাতে আরো সফট হয়। এটা যদিও বা ঘরে পাতা পানির একদম, বাইরে থেকে কিনে আনা নয়, মানে বাইরে থেকে কিনেই এনেছে, কিন্তু অন্যজন একজন পেতেছে আর কি ঘরে, বুঝেছো তো? সেই ব্যাপার আর কি, মিষ্টি দোকান থেকে আনা নয় বেসিক্যালি। তো সেই রান্না করছি, আর এদিকে হচ্ছে তোমার কুকুরের খাবার, আমাদের যে টমি বাচ্চাগুলো আছে তাদের মাছ আর ভাত, ওইদিকে বিড়াল খাচ্ছে অলরেডি, বিড়ালের খিদে পেয়ে গেছে, নিউ করছে, ওকে খেতে নিয়ে গেছে মামুনি। সো এই আর কি বেসিক্যালি আজকের রান্নার দায়িত্বটা বৌমা নিয়েছে। এখানে বাটার পনির মশলা তোমার আমি রেডি করে নিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে। সো আপাতত এটা হয়ে গেছে, আরও একটু একটু আছে, এগুলো করে নেব। বাটার পনির মশলাটা দেখছি একটু ঝাল হয়ে গেছে, মানে লঙ্কার ইয়েটা বুঝতে পারিনি পরিমাণটা, ভাবছিলাম হয়তো চেন্নাইতে যেরকম লঙ্কার ঝাল হয়তো এখানেও ওরকমই লঙ্কার ঝাল হবে, কিন্তু আমি 5টা না 6টা আমি লঙ্কা দিয়ে ফেলেছি, মানে একটু ঝাল হয়ে গেছে। তন্ময়ের হয়তো একটু ঝাল লাগতে পারে, আমার জন্য মামুনির জন্য ঠিক আছে লঙ্কার ঝাল, কিন্তু আমার মনে হয় ওর একটু ঝাল লাগতে পারে। যাই হোক, ঠিক আছে, তেন বাকিগুলোতে একটু সমান করার চেষ্টা করছি আর কি, ব্ল্যাঙ্ক করার চেষ্টা করছি। তো যাই, আজকে ডাল হচ্ছে, কিসের ডাল বললে মামুনি? মটরের ডাল, মটরের ডাল হবে, আর তোমার কুমড়ো ফুলের বড়া হবে, প্লাস তোমার এখানে ভেন্ডি, এখানে পনিরের বাটার পনির মশলা। তো আজকের লাঞ্চ একদম জমে যাবে, তো ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করি, আর বিকেলে তো যাবোই বাইরে ঘুরতে। সো যাই, বাকি দুটো আছে, মামুনি সব গুছিয়ে দিয়েছে, আমি খালি একটু তেলে দিয়ে দিয়ে একটুখানি করে নেবো আর কি। চলো, কোনটা কিনবে আমাকে সব থেকে কমটা দেবে, ব্যাস ব্যাস ওই পাশেরটা দাও কমটা। হ্যাঁ হলুদ দিয়েছি মামুনি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু ফুটলেই হয়ে যাবে, নামিয়ে দেওয়া যাবে। এ নাও কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নাও এসে আগে। চিয়ার্স বাবা, চিয়ার্স। না না দিতে হবে। গুড ইভিনিং, খেয়ে দে, ঘুমিয়েছিলাম একটুখানি, ঘুমিয়ে গেছি, উঠে দেখি তন্ময় শুরু হয়ে গেছে রান্নাঘরে ফুচকা বানানো। আমরা সবাইকে নিমন্ত্রণ করে এসেছি আশেপাশে যে সবাই মিলে আজকে এসো বাড়িতে ফুচকা বানানো হবে করে, তো সব প্রেপারেশন আগে থেকেই করে রেখেছিলাম, ও উঠে এখন শুরু করে দিয়েছে। জানোই তো চেন্নাইতেও আমরা বানাই, আমরা ওই প্যাকেটটা না পুরো ভর্তি একটা প্যাকেট আমরা চেন্নাই থেকেই নিয়ে এসেছি ফুচকার, এখানে ভাজবো আর জাস্ট খাওয়া হবে। তো সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছিলো, কালকেই সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছিলো, আজকেও গিয়ে গিয়ে বলে এসেছি ঠিক, কিন্তু তোমরা চলে এসো, আমি আজকে একটুও ফুচকা খাবো না, কারণ দুপুরবেলা কাঁঠাল খেয়ে নিয়েছি আমি, আর ফুচকা খাবো না, রাত্রিবেলা আবার গিয়ে খেতে হবে। তো যাই হোক, সবাই আসুক, সবাই মিলে বসে একটু গল্প করবো, আড্ডা মারবো, এই আর কি, সবাই আসবে, সবাইকে ফোন করাও হয়ে গেছে যে চলে এসো চলে এসো, আমাদের হয়ে গেছে অলমোস্ট। তো এই আর কি, চলো দেখি টনি বাবা কি করছে। ওই যে এই তুই ঘর ঢোক, ঘর ঢোক, হাই মিউ মিউ, ঘর ঢোকো মামুনি, দেখো ও কিন্তু বেরিয়েছে। ফুচকা ভাজা চলছে এখানে, এই যে আমাদের ফুচকার প্যাকেট, পুরো একদম বড় একটা প্যাকেট, কিন্তু আমাদের ডিফেক্ট পিসও বেরোচ্ছে ফুচকায়, সব কটা বড় বড় ফুলছে না। হ্যাঁ চিমনিটা চালিয়ে দিলে এটা হয়ে যাবে। এই যে আমাদের ফুচকার জল, এই যে ফুচকা,
আর এই যে আলু, এখানে আরেকটা আছে সামনে শিলা কাকি, আর এই যে বাটি, আর আরেকটা গামলা ভাজা হয়েছে, এরকম আরেকটা গামলা আছে। তো আগে একটা শেষ করি, তারপর ওটা নিয়ে আসবো, এই আর কি। এই শিলা কাকি হাই করে দাও একবার, এইবার কিন্তু তুমি আসো নি ভিডিওতে, একদম রেডি, আলু ছাড়াই খাচ্ছে, খাও আলু দিয়ে দিই আগে একটু, না লজ্জা পাচ্ছে, না লজ্জা পাচ্ছে বলছে। সবাই ফুচকা খেয়ে চলে গেছে, এখন আমরা যাচ্ছি কাকার বাড়ি। মনটা একদম ভালো লাগছে না আজকে শনিবার, বুধবার আই উইল বি ফ্লাইং, একটু পরপরই মন খারাপ হয়ে যাচ্ছে, খালি আমার না সবার। তো এখন আর একদমই কিছু ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না, বাট ঠিক আছে চলো কাকার বাড়ি যাই। এক রাউন্ড আবার ফুচকা চলছে, এই যে খাচ্ছে ফুচকা, এখানে এক রাউন্ড ফুচকা চলছে, বাড়ি না থাকলে এগুলো হয় না। এই মুখে টপ, ভালো আছে, জলটা কেমন টপ, ঝালঝাল হয়েছে বেশ, দুবার বানাতে হয়েছে আমাদের, একবারে হয়নি, আর বেশি লোক হয়েছে, আবার করে সবটা পুরো বানালাম। আচ্ছা মামনি বলবে এখন আমার বাটার পানির মশলা কেমন হয়েছিল, নাইস, তোমার বৌমা পাশ, আর এই যে খেলছে এখানে এসে। তুমি আজকে একবার একটু গল্প করেছো, কথা বলেছো, তুমি বলো আমাকে সবার সাথে। সবার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, কারণ আমি যখন ফুচকা বানাচ্ছিলাম ঠিক আছে, আর তুমি যখন ওই সবাইকে দিচ্ছিলে তখন গুছিয়ে দিচ্ছিলে, তাই ও সবার সাথে হয়ে গেছে, মানে আজকে দেখা হয়ে গেছে আর কি। সবসময় খেলে, মামুনিও ফোন নিয়ে খেলতে থাকে, ওই যে ওরও ফোন নিয়ে খেলতে থাকে, আমি দেখি। মামুনি এখন বানাচ্ছে হচ্ছে মাটন, আবার সেই মাটন আজকে, মানে পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো, দেখছো মাটনের কালার একদম, আহ হা হা, মাটন খেতে খেতে, মাটন খেতে খেতে, মানে মাটন খাবো না, সেখানেই যাচ্ছে সেখানে মাটন, কালকে দিদার বাড়ি নিমন্ত্রণ, ওখানে গিয়ে দেখবো হয়তো খানেও মাটন, কি হবে বলা যাচ্ছে না এখন, ঠিক আছে, দেশি মুরগি বেশি পছন্দ, আচ্ছা না ওটা হলেই বেশি ভালো হবে, আমি আচ্ছা কি কি মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিই, ডাল আছে, ওইদিকে ভাজা আছে, প্লাস মাছ আছে, মাছটা জাস্ট আমি পিস নিয়েছিলাম আর একটুখানি ঝোল দিয়ে মেখে খেয়েছি, সঙ্গে স্যালাড ছিল, মাটন ছিল, তোমরা তো দেখেইছ বেশ পরিষ্কার করে খেয়েছি, আর লাস্ট পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি, মিষ্টি আছে এদিকে, দু রকমের টক দই আছে, আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরছি। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে ঘড়িতে 11:35, খেয়ে
খুব হেঁটেছি আজকে, অলমোস্ট 40 মিনিটের মতন আমি একটা হাঁটা দিয়েছি, ঠিক আছে? আমি এই অবধি খেয়েছি আমার মনে হচ্ছে। চলো আজকের ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো ভিডিওসগুলো কেমন লাগছে দেখতে। অ্যান্ড কি হয়েছে, ডাকা দিচ্ছে, অনেকক্ষণ ঘর বন্ধ ছিল না, এসে ওকে আগে একটু আদর করে দিলাম বিড়ালটাকে, মায়া বসে গেছে আমার দুদিনেই। যাই হোক, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে, তোমাদের যেন দিনটা খুব ভালো যায়, তোমরা সবাই ভালো থেকো, টাটা।